ত্রিপুরা উচ্চ আদালতের রায়কে অমান্য করে পাঁচ বছর আগে অঙ্গনবাড়ি কর্মী সহায়িকাদের জোর করে অবসরে পাঠিয়ে দিচ্ছে রাজ্য সরকার তেডেমুরা এবং কল্যাণপুর আইসিডিএস প্রকল্পে এই কাণ্ডকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে বাধ্য হয়ে আবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন কর্মী সহায়িকারা অঙ্গনবাড়ি কর্মী সহায়িকাদের পঁয়ষট্টি বছর অবধি চাকরি অধিকারকে পুনরায় স্বীকৃতি দিয়েছে আদালত একটি রিট মামলায় উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চ রাজ্য সরকারকে রিট আবেদনকারী পাঁচজন অঙ্গনবাড়ি কর্মীকে চার সপ্তাহের মধ্যে বিরুদ্ধে আদেশ দিয়েছেন ষাট বছর বয়স অতিক্রান্ত হওয়ায় পাঁচজন অঙ্গনবাড়ি কর্মীকে অবসরে পাঠায় সমাজ কল্যাণ দপ্তর যেখানে কেন্দ্রীয় সরকার ও অঙ্গনবাড়ি কর্মী সহায়িকাদের বয়স পঁয়ষট্টি করার পরও রাজ্য সরকার ষাট বছর বয়সকে অবসরে পাঠানোর ভিত্তি ধরেছে রিট আবেদনকারীর হয়ে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আইনজীবী কৌশিক নাথ এবং আরাধিতা দেব বর্মা পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত